বন্ধুরা দেখবে আমাদের যত বয়স বাড়ে বয়স বাড়ার সাথে সাথেই দেখবে আমাদের ফেসটা একটু ডাল হয়ে যায় বয়সে ছাপ এসে যায় রিঙ্কেল এসে যায় চোখের কোলে পাফিনেস এসে যায় মেচেতা পিগমেন্টেশনের দাগ ভরে যায় মুখে কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনে চলি না আমাদের স্কিন কিন্তু অনেক দিন পর্যন্ত ইয়াং ইউথফুল টাইট বিউটিফুল থাকতে পারে তো আজ আমি তোমাদেরকে একটা এমন স্কিন কেয়ার শেয়ার করছি যেটা তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে সপ্তাহে রোজ দরকার হলে রোজও করতে পারবে এতটাই ভালো এই আজকের স্কিন কেয়ারটা এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো রকম ক্ষতি না করে তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারে তোমরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্কিন যদি এমন হয়ে যায় এই গরমে খুব ডাল হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে সান ট্যান পড়ে জমে গেছে সান ট্যান এরকম যদি হয় যদি মনে করো যে একটা পার্লারে গিয়ে হয়তো একটা ট্রিটমেন্ট করাই বা একটা ফেশিয়াল করানোর চিন্তা ভাবনা যদি তোমরা করে থাকো তাহলে একটু ওয়েট করে যাও ইনস্ট্যান্টলি গ্লো এনে দেবে ইনস্ট্যান্ট তোমার সান ট্যানটাকে দূরে করে দেবে এবং তোমার মুখের যে কোনো দাগ ছোপ থাকলে পিগমেন্টেশনের দাগ থাকলে পিম্পলসের দাগ থাকলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা হতে হতে মিলিয়ে যায় তো বন্ধুরা তার জন্যে কি করতে হবে সবার প্রথম আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো এবার চলো আমি যে ফেস প্যাকটা বানাচ্ছি প্রথমে আমি ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি তারপরে আমি টু স্টেপ একটা স্কিন কেয়ার করে দেখাবো তো দেখো সবার প্রথম আমি নিয়েছি দেড় চামচ মতন বেসন ছোলার বেসন যে বেসন আমরা রান্নায় ইউজ করি যে বেসন দিয়ে আমরা ভাজিয়া পকোড়া এগুলো ভাজি সেই বেসন আমি নিয়েছি দেড় চামচ মতন এবার তার সাথে আমি দিলাম হাফ চামচ মতন হলুদ কস্তুরি হলুদ আমি এখানে ইউজ করছি বন্ধুরা তোমরাও যদি পারো না একটু কস্তুরি হলুদ অনলাইন থেকে কিনে রেখো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এই কাস্তুরি হলুদ কি করে জানো তো তোমার স্কিনের যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে স্কিনের রকম ফাঙ্গাল ইনফেকশান হতে দেয় না তাছাড়া স্কিনে একটা গোল্ডেন গ্লো এনে দেয় আর আজকের এই ফেস প্যাকটা না বাচ্চা বড় প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো বাচ্চারাও কিন্তু আজকের এই ফেস প্যাকটা নির্দ্বিধায় ইউজ করতে পারো একেবারে পাঁচ ছ বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারো ঠিক আছে তো এবার দেখো ওই হলুদ আর বেসনটা আমি গুলছি কিন্তু দুধ দিয়ে দুধটা যদি কাঁচা দুধ হয় খুব ভালো হয় যদি কাঁচা দুধ না থাকে বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে একদম চিল ঠান্ডা করে নেবে ঠিক আছে এবার দেখো আমি এতে মিক্স করছি দেশি ঘি কয়েক ফোঁটা তিন চার ফোঁটা দেশি ঘি ঘরের বানানো হলে খুব ভালো হয় তা নাহলে মার্কেটেরটাও একটু ভালো কোয়ালিটির দেশি ঘি এখানে আমি অ্যাড করে দিলাম যদি একান্তই তোমার কাছে ঘি না থাকে সে জায়গায় তুমি নারকেল তেল বা অলিভ অয়েল আলমন্ড অয়েল যেটা ইচ্ছে দিতে পারো কিন্তু দেশি ঘি না ঘি স্কিনকে খুব ইয়াং রাখে ইউথফুল রাখে দেখবে যখন কোনো স্কিন পলিশ করা হয় তাতে কিন্তু বাটার বা ঘি ইউজ করা হয় ঠিক আছে তো এবার কিন্তু আমার এই উপটানটা একদম রেডি হয়ে গেল দেখো এটা ভালো করে মিক্স করে একটা প্যাক রেডি করে নিলাম তো এটা তোমরা কিন্তু শুধু মুখে নয় হাতে ঘাড়ে গলায় পিঠে সর্বত্র লাগাতে পারো ভীষণ ভালো এটা তোমরা চাইলে রোজ ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই যখন ইচ্ছে ইউজ করতে পারো বিকেলের দিকে সন্ধেবেলা যখন ইচ্ছা তোমাদের যখন টাইম পাবে ঠিক তখনই ইউজ করবে তবে দেখো আমি এখানে ইসুদুষ্ণ গরম জল নিয়েছি এই কুসুম কুসুম গরম জল নিয়েছি আর নিয়েছি একটা টাবেল তাতে আমি ডিপ করে নিলাম এবার আমি এটাকে দিয়ে ফেসে স্টিম নেব আসলে কি জানো তো সপ্তাহে একদিন করে স্টিম নেবে ঠিক আছে স্টিম নিলে কি হয় আমাদের পোরগুলো ডিপ ক্লিন হয় আর স্টিম নিলে না স্কিনটা অনেক দিন পর্যন্ত ইয়াং থাকে বয়সের ছাপ পড়ে না তো দেখো আমি এইভাবে টাওয়েলটা গরম জলে চুবিয়ে চুবিয়ে স্টিম নিচ্ছি খুব গরম নেবে না যাতে মানে ছ্যাঁকা লেগে যাবে অল্প গরম জলে দেখো দুবার তিনবার করে এইভাবে চুবিয়ে চুবিয়ে নিয়ে আমি হালকা প্রেস করে করে একটুখানি মুখে টাওয়েলটা দিয়ে দিয়ে চেপে চেপে স্কিনটাতে আমি স্টিম নিয়ে নিচ্ছি তার ফলে কী হচ্ছে আমার পোরগুলো ওপেন হয়ে যাচ্ছে এবং পোরের ভেতর যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো জমে থাকে না সেগুলো সব বেরিয়ে আসবার চেষ্টা করছে ঠিক আছে তো দেখো এইভাবে করে তারপরে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইটের আছে ধরো থুতনিতে নাকে এইভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবে হালকা হাতে রাব করে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে নয় কিন্তু এবার দেখো একটা আমি যে দুধটা আমার বেঁচেছিল অল্প একটু কাঁচা দুধ আমি ফেসে অ্যাপ্লাই করছি হালকাভাবে মাসাজ দিয়ে দিচ্ছি দুধ না ভীষণ ভালোভাবে স্কিনটাকে ডিপ ক্লিন করবে এবং তোমার স্কিনের না ভেতর থেকে ফর্সা আনবে দেখো ওপর থেকে কোনো কিছু মাখছি কিন্তু সেটা ভেতরে গিয়ে কাজ করবে তবেই না তো দেখো অল্প একটু দুধ হাতে নিয়ে নিয়ে আমি কিন্তু এটা স্কিনে বসিয়ে দিচ্ছি দুধ স্কিনকে খুব তাড়াতাড়ি ধপ ধপে ফর্সা করতে পারে দুধের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে হ্যাঁ যেগুলো না আমার স্কিনকে ব্রাইটনিং হোয়াইটেনিংয়ে কাজ করে ঠিক আছে আর স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে হাইড্রেট রাখে তো দুধ দিয়ে মাসাজ করা আমার হয়ে গেল এবার যে উটান প্যাকটা আমি বানিয়েছি সেইটা দেখো ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবে এই ফেস প্যাকটা তোমার স্কিনকে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার স্কিনকে একদম রিপেয়ার করবে ভেতর থেকে কিওর করবে তোমরা একটু ট্রাই করে দেখো এটা অন্তত টানা দশ দিন ইউজ করে দেখো তোমরা অসম্ভব ভালো রেজাল্ট পাবে একবার ইউজ না করলে কিন্তু বুঝতে পারবে না ইউজ করে তারপরে আমাকে কমেন্টস করে জানিও যে কেমন লাগলো অসম্ভব ভালো ফল পাবে এটা বাচ্চা বড় প্রত্যেকের জন্যে খুব ভালো কাজ করে স্কিন থেকে যে কোনো রকম দাগ ছোপ তুলতে এক নম্বর স্কিনকে ফর্সা করতে তোমরা আমাকে অনেকেই বলছো দিদি আমার সামনে বিয়ে অনেক রকম অনুষ্ঠান থাকে যে চট জলদি ভাব আনতে হবে স্কিনটাকে একটু পরিষ্কার চকচকে পালিশ করতে হবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই যে এইটা করার পরে তোমার স্কিনে না যে গ্লো আসবে সেটা কিন্তু মানে খুব নামি দামি ফেশিয়াল করালেও আসবে না ফেশিয়ালের গ্লো কি হবে ইনস্ট্যান্ট তোমার একটা গ্লো দেবে কিন্তু সেটা দেখবে কিছুদিন পরেই আবার ডাল হয়ে যায় কিন্তু এইটার যে গ্লোটা দিনে 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 বাড়বে এবং সেটা পারমানেন্টলি হবে তোমার ফেসটা না যে ফর্সা ভাবটা আসবে সেটা পারমানেন্টলি হবে ঠিক আছে ছোটো ছোটো যত্নগুলো না আমাদের স্কিনকে অনেকটা পরিষ্কার করতে পারে অনেকটা ভালো হেলদি স্কিন রাখতে পারে এটা লাগিয়ে অন্তত অন্তত দশ থেকে পনেরো মিনিট রাখার পর দেখো আমি তোমাদের মুছে দেখাচ্ছি তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে আর কিছু করতে হবে না ব্যাস দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি হালকা হাতে ট্রাভেল ড্রাই করে নেবে খুব একটা ঘষে ঘষে মুখ কিন্তু ধোবে না ঠিক আছে এতে তোমার পোর ক্লিন হবে যাদের ওপেন পোরের সমস্যা থাকে সেটাও কিন্তু অনেকটা মিনিমাইজ হবে তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার মুখটা এবার আমি কি করব একটু টোনার হিসেবে আমি গোলাপ জল লাগাচ্ছি আমার কাছে টোনারটা শেষ হয়ে গেছে তবে আমি তোমাদের খুব ভালো দুটো তিনটে টোনার বানিয়ে দেখেছি রাইস ওয়াটার টোনারটা তো ভীষণ ভালো ওটাও ইউজ করতে পারো টোনার লাগানোর পর যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে যে কোনো ডে ক্রিম সকালের দিকে করলে ডে ক্রিম রাত্রের দিকে করলে নাইট ক্রিম তোমরা লাগিয়ে শুয়ে পড়বে আর কিচ্ছু করতে হবে না মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে আর ধোবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো আজকের মতন বাই বাই